কেন ছাড়লে? কেন দিলে যেতে? কেন দিলে? কি করতাম? ওকে আটকে রাখতাম তো বাড়িতে। ও বাচ্চা ছেলে, ওকে জোর করে বাড়িতে আটকে রাখতাম। কিন্তু এই অবস্থা ওকে যেতে দেওয়া একদম ঠিক হলো না। ঠিক হয়েছে জয়ন্তী, তুমি বোঝো না। আমি বুঝি না, আমি মল্লানের মা, আমি ওর মনের অবস্থাটা বুঝি না, তাই তো? যদি বুঝতে তাহলে ওকে যেতে দিতে। আমি পুরোটা বুঝতে পেরেছি, তাই যেতে দিয়েছি, যাতে ও নিজে গিয়ে নিজের চোখে সব কিছু দেখুক, সব কিছু বুঝুক। এর আগেও তুমি একজনকে তো যেতে দিয়েছিলে দাদা। কোমল, তুমি বাড়ির কারোর কথা শুনবে না, তুমি চলে যাবে। ওকে যেতে দে, ওকে কেউ আটকাস না। সে ফিরে এলো না, আবার একজন। দাদা, ও দাদা, দাদা সত্যি করে বলো, তুমি ঠিক জানো? তুমি কোনো ভুল করলে না মীরা? মীরা, তুমি কেন এই কথাগুলো বলছো? মীরা কেন বলছো এই কথাগুলো? আর যদি মল্লারে কিছু হয়ে যায় তাহলে কি হবে? না না, এভাবে কেন বলছো? না থামি, প্লিজ প্লিজ এরকম বলো না। আমরা আমরা আমাদের মাকে আঁকড়ে ধরে বেঁচেছিলাম, আমি চিনি পিছকু। এবার এবার যদি সত্যি বাবা না আসে, সত্যি সত্যি যদি শোনো না, তুমি যদি পারো তাহলে ওকে একটু ঘুম পাড়িয়ে দাও না দিতে। কি হবে দাদা? গিনির অবস্থা তো চোখে দেখা যাচ্ছে না, কি বলবো ওকে? কি করে কি করে বোঝাবো? কিছু বুঝতে পারছি না। মল্লার তো বেরিয়েছে, যাই হোক আজ বাদে কালো সত্যিটা স্বীকার করতে বাধ্য হবে। গিনি পিচকু রয়েছে, ওদের জন্য তো মল্লারে শক্ত হতে হবে, ওদের জন্য আমাদের সকলের আরো শক্ত হতে হবে। মীরা, শোন একটা কথা বলি তোকে, তোর বৌদি মল্লারের সাথে যখন কথা বলবে তো কিছু বোঝাতে পারবে না, নিজেই কেঁদে ভাসিয়ে দেবে। তাতে বলো তুই একটু মল্লারের সঙ্গে কথা বলে দেখ, হ্যাঁ একটু বোঝা।